এখন আমরা খুব মজার একটি এক্সপেরিমেন্ট করব। আমাদের এক্সপেরিমেন্টটি হচ্ছে চিরুনি চুম্বক। যদি আমরা একটি সাধারণ প্লাস্টিকের চিরুনিকে কিছু কাগজের কাছে নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে কিছুই হচ্ছে না। কিন্তু আমি যদি এই চিরুনিটাকে একটু চুলে ঘষি, শুকনো চুলে, তাহলে দেখা যাক কি হয়। এখন দেখা যাচ্ছে যে এই চিরুনিটি কিছু কাগজকে আকর্ষণ করে উঠিয়ে ফেলেছে। এর কারণটা হচ্ছে যে এই চিরুনি এবং চুলের মধ্যে ঘর্ষণের ফলে একটা ঘটনা ঘটে। এই চিরুনির ইলেকট্রন আসক্তি চুলের চেয়ে বেশি, তাই এই চিরুনি চুলের সাথে ঘর্ষণের সময় চুল থেকে কিছু ইলেকট্রন নিয়ে নেয় এবং এই চিরুনিটি ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। সেই ঋণাত্মক চার্জে চার্জিত চিরুনি যখন আমি এই কাগজের কাছে নিয়ে আসবো, তখন কাগজের যে প্রান্ত চিরুনির কাছে থাকবে সে প্রান্ত থেকে ইলেকট্রনগুলো বিকর্ষণের কারণে সরে যাবে এবং সরে যাওয়ার ফলে কাগজের সেই প্রান্তে কিছু ধনাত্মক চার্জ তৈরি হবে। এখন আমরা সবাই জানি যে ঋণাত্মক চার্জ এবং ধনাত্মক চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে চিরুনির ঋণাত্মক চার্জ এই কাগজের ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে এবং কাগজগুলোকে উঠিয়ে ফেলবে। আমাদের ম্যানুয়ালে একটি চার্ট আছে এবং সেই চার্টে কিছু বস্তুর নাম ক্রম অনুযায়ী সাজানো। এই ক্রম অনুযায়ী যে যত উপরের বস্তু, সে নিচের কোনো বস্তুর সাথে যদি ঘষা হয় তাহলে ইলেকট্রন হারায় এবং নিচের বস্তু উপরের বস্তু থেকে ইলেকট্রন গ্রহণ করে। তোমরা সেই চার্ট অনুযায়ী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারো যে কোন বস্তুর সাথে কোন বস্তুকে ঘষলে কে ইলেকট্রন নেয় এবং কে দেয়।